ব্রাজিলের গ্রেটদের কাতারের নাম লেখাবে এনরিক, বয়সটা মাত্র 17, আর এই 17 বছর বয়সেই নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ব্রাজিলের পেলে, রোনালদো, নেইমাররাও ঠিক অভিষিক্ত ম্যাচগুলোতেই ঝলক দেখিয়েছিলেন। এনরিকের চোখে মুখে যেন সেই গ্রেটদের কাতারে যাওয়ার মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। তবে কি ব্রাজিল এবার নতুন তারকার আলোয় জ্বলে উঠবে, ছিনিয়ে নেবে কি কোপা আমেরিকাও, বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। বাপায়ের আশ্রে সান্তিয়াগো বার্নাবুতে স্মরণীয় করে রাখলেন এনরিক। বাপায়ের জায়গায় চাইলে তুলি শব্দটি বসিয়ে নিতে পারেন। দ্রুহ কোণ থেকে অমন দর্শনীয় বলিতে করা গোল তো আর প্রতিদিন দেখা যায় না। গোলটি করেই ডান দিকে গ্যালারির দিকে খানিকটা ছুটে গেলেন এনরিক। সতীর্থ ততক্ষণে তাকে ঘিরে ধরেছেন। গোল উদযাপন চলল কিছুক্ষণ, এনরিক সেই দঙ্গল থেকে বের হয়ে গ্যালারির দিকে ছুটলেন। বাহাতের তর্জনি উঁচু করে কাকে যেন খুঁজছিলেন, পেয়ে যেয়েই জড়িয়ে ধরলেন তাকে। ডগলাস, এনরিকের বাবা। বাবাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর টাদর নিয়ে 17 বছর বয়সী ফরওয়ার্ড, না তবে আর কোনো গোল হয়নি। বার্নাবুতে শেষ বাঁশি বাজার সময় স্পেন ব্রাজিলের প্রীতি ম্যাচের স্কোরলাইন 3-3, কেউ জেতেনি, মনে হচ্ছে একটু ভুল হলো। এনরিক ঠিকই ম্যাচটি জিতেছে, সেটা অন্যরকম এক জয়। গ্যালারিতে তার প্রেমিকা গ্যাব্রিয়েলও ছিলেন, ম্যাচ শেষে তার সঙ্গে দেখাও করেছেন এনরিক। একবার ভেবে দেখুন তো, 17 বছর বয়সী একটি ছেলে আগামী জুলাইয়ে 18 পা রাখার পর এই বার্নাবুই হবে তার ঘরের মাঠ, আর সেই মাঠে কিনা তার দুর্দান্ত এক গোলে, সেটাও বাবা এবং প্রেমিকাকে সাক্ষী রেখে। শুধু কি তাই, এক সপ্তাহেই ইউরোপে নিজের জাত চিনিয়েছেন এনরিক। ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে, আর ইউরোপের আরেকটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম বার্নাবুতেও। সাধিকি আর স্পেনের সংবাদমাধ্যম মার্কা লিখেছেন বার্নাবুতে নিজেকে চিনিয়েছেন এনরিক। শিরোনামটা আংশিক সত্য, শুধু বার্নাবু নয়, এই এক সপ্তাহে গোটা ইউরোপকেই নিজের জাত চিনিয়েছেন এনরিক। আর সেই যাত্রা কোন ঘরনায় সেটা ম্যাচ শেষ বলেছেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। এনরিক যদি নিজের পূর্ণ বিকাশ ঘটাতে পারে তাহলে গ্রেটদের কাতারের নাম লেখাবে, সেই পূর্ণতা বিকাশের জন্য আপাতত তাই অপেক্ষাই করতে হচ্ছে। অপেক্ষার রিয়ালেরও, এনরিকের বয়স 18 হবার পরই যে তাকে তারা খেলাতে পারবে, চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা আগেই সেরে নিয়েছে রিয়াল। স্পেন ব্রাজিল ম্যাচ শেষে বার্নাবুতে ব্রাজিলের ড্রেসিং রুমে ঢুকে এনরিককে সে কথাই বলেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। ভিনিসিয়াস ও রদ্রিগোর সামনে এনরিকের কাঁধে হাত রেখে পেরেস বলেছেন, আমরা তোমার জন্য অপেক্ষায় আছি। আর এনরিক, যাকে ঘিরে এত আলোচনা এত কথা, তারও তো নিশ্চয়ই কিছু বলার আছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তার মন্তব্য প্রকাশ করেছেন। ম্যাচ শেষে এনরিকের কথা বলাগুলো শুনলে মনে হয় বাবা মা ও ভাই অর্থাৎ পরিবার এখনও 17 বছর বয়সী ছেলেটির গোটা জগৎ সংসার। এনরিকের মুখেই শুনুন, কারণ যখন ভালো অবস্থায় ছিলাম না সবাই সমালোচনা করছিল, তখন শুধু তারাই আমার পাশে ছিল, তাদের আমি সবসময়ই ধন্যবাদ জানাই, এবং সৃষ্টিকর্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, তিনি ছাড়া আমি কিছুই না। এনরিক তার ভাই নোয়াকেও স্মরণ করেছেন, ভাই আমাকে আবারও 1 মিলিয়ন গোল করার কথা বলেছে, একটি গোল অন্তত করতে পেরেছি এবং ব্রাজিলে ফিরতে আর দেরি সইছে না, তাকে জড়িয়ে ধরতে চাই। বার্নাবুর রিয়াল ভক্তরাও মনে মনে জড়িয়ে ধরেছে এনরিককে, সেটি আন্দাজ করে নেওয়া যায়। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যে অঞ্চলে অবস্থিত সেখানকার সংবাদমাধ্যম স্পোর্ট তো এ লেখায় বার্নাবুকে পকেটে পুরেছেন এনরিক।